हेलो फ्रेंड्स, वेलकम टू प्रिय कथा। आज के कर्मसंस्थान पता उल्टे आमार सकाल हुए तो फ्रेश ट्रेश हुई तो फर्स्ट कर्मसंस्थान एक भलोकर चेकआउट करनी। तारपरे एखाने देखलाम कि टेटेर क्वेश्चन सेट दिए भाबछि कि एटाओ एक सल्यूशन करे नेब। आज के एखाने साधारण ज्ञान किछु रयेछे, देखो प्राइमरी टेटेर समस्त किछु মানে সেট দেয় আর কি, যে কোনো পরীক্ষা আগেতে এই সেটগুলো দেয়। তো এটাও আজকে সলিউশন করে নেব। তো দেখো 10 ডিসেম্বর পারমানেন্টের নতুন সিলেবাস অনুযায়ী কয়েকশো প্রশ্নোত্তর নিয়ে বেরোলো। এটা একটু ভালো করে চেক করে নিই। চেক করে নেবার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একেবারে পারমানেন্টলি পড়তে বসবো। আজকে কলেজ যাওয়ার ছিল কিন্তু ভালো লাগছে না, বাড়িতে পড়াশোনাটা করবো ভাবছি। তো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত, এক গ্লাস শরবত আর চা টোস্ট দিয়ে দিনটা শুরু হলো। ভিডিওটা দেখতে থাকো। চলো, এখন সকাল 7টা বাজে। কর্মসংস্থানে প্রাইমারি টেটের যে ইয়েটা রয়েছে, প্র্যাকটিসটা রয়েছে, এটা করে নিই। করে নিয়ে তারপর কী পড়ছে তোমাদের দেখাবো। অনেস্টলি তোমাদের কাছে শেয়ার করি, আমি প্রাইমারি টেটের যে ওই যে তোমার খবর কাগজ থেকে যেগুলো সলভ করছিলাম, আমি দেখছিলাম কি কটা সলভ করতে পারি কি না। তো খুবই অনেস্টলি বলি, এটাতে আমার 13 এসছে 30-এর মধ্যে। তার মানে কতটা ইম্প্রুভ করতে হবে, কারণ এই ধরো ওই সামান্যীকরণ, তারপরে এই জি উপাদান, এস উপাদান, এইগুলো আমাকে আবার ডিভিশন করতে হবে। অনেকদিন আগে করা পড়াশোনার সাথে এইগুলো করাই হয়নি, একদম টেটা সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। তার মানে আমাকে এতটাই খাটতে হবে যেখানে তোমার 25-এর না র্যাঙ্ক এলে ভালো রেজাল্ট হবে না। তো তোমরাও এগুলো সলভ করতে থাকো, যত প্র্যাকটিসের মানে প্র্যাকটিস করবে তত তোমার ইম্প্রুভ হবে। তো আমার এমনিতে আগের বারে মনে হয় 21-22 এসেছিলো পরীক্ষাতে, মেন পরীক্ষাতে। তো কিন্তু আমার এখানে দেখলাম কি আমি অনেক কিছুই ভুলে গেছি। এই তোমার এই আমি অনেক কিছু জিনিসই নতুন নতুন টার্মগুলো শুনছি, যেমন এই জ্যাস জ্যাসকেট, এইগুলো সব আমার পড়ার মধ্যে ছিল না মনে হচ্ছে। তো আমাকে আরও বেশি জিনিসগুলো পড়তে হবে। তো ভিডিওটা দেখতে থাকো। 12:19 আমার প্রাইমারিতে স্পেশাল যে মানে খবরের কাগজটা থেকে আমার বাদবাকিটা বাকি ছিল সলভ করা। আমি দেখি চেষ্টা করে কতটা পারি, এখান থেকে বুঝতে পারবো আমার পজিশানটা কোন জায়গায়। যদিও আমি এখন ঠিকঠাক করে পড়াশোনাটা শুরু করিনি, এবার করতে তো হবেই, বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। তো সেই জায়গা থেকে আমি বাদবাকিগুলো সলিউশন করে নিই, দেখি কত কী দাঁড়াচ্ছে আমি তোমাদের কাছে সেটা জানাবো। তোমরাও কীরকম পড়াশোনা করছো অবশ্যই জানিও। এখন 6:30 আমি এখানে পড়াশোনা শুরু করলাম, একটু রেস্ট নিয়েছি, এবার পড়াশোনাটা ঠিকঠাক করতে পারবো। তো আজকে এখন আমি যেটা পড়াবো সেটা সিডিপি পড়বো। দেখো সিডিপি সামাজিকরণের প্রক্রিয়া, পিয়াজে কোহলবাগ ভাইগর্সকি, আর শিশুকেন্দ্রিক শিক্ষা, প্রগতিবাদী শিক্ষা, আর এখানে আমি বুদ্ধি একবারে সবটা শেষ করে নেবো। দেখি কতটা সময় নেয়, কারণ সময় খুবই অল্প, আমাকে সবটা কভার করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। সেই জন্য ঠিকই করেছে আজকে একটু সিডিপিটা অনেকটা এগিয়ে নেবো। তোমরা কে কীরকম পড়াশোনা করছো অবশ্যই জানিও।